জুতো মতো লাগছে, কি দেখো তো পা নাকি না? চাবি তাদের কাছে আছে, তাহলে তাহলে মারা আমাদেরকে রাখলে কেন? মারা কোনো বাড়ি ঢুকতে দেবে না যখন মারা। আমরা দেখাচ্ছি গুগল টাইম ইন্ডিয়াতে, এখন টাইম 2:51 বাজে, 2:51 রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, 2:51 নাও, টাইম ইজ 2:51 গাইস। সো আমরা এখন যাচ্ছি, আচ্ছা ভালো করে দেখি, ফোনটা একটু ভালো করে দেখো। আমরা এরকমই দুমদাম লোকের বাড়িতে মাঝরাতে 2:52 মানে 2:45 থেকে বলে 2:45 না 3টা বাজে, 8 মিনিট বাকি আছে। তো আমরা হ্যাঁ যেটা বললো পিতামদা, তো আমরা এখন এরকমই ধুমধাম কারোর বাড়িতে ঢুকি, ডিস্টার্ব করি মাঝে মাঝে বিনা অনুমতিতে। যাই হোক, যাই না, পুলিশে যদি দিয়ে দেয় সেটা পিতামগ সামলাবে, তার ব্যাপার, জেলকাটা রোগ আছে, জেলকাটা আসামি। তো চলুন, আমরা বাড়ির মালিককে অলরেডি ডেকেছি, মানে ফোনে কথা বলা হয়ে গেছে তার সাথে, অলরেডি পিতামগর সাথে কথা হয়েছে একবার। তো আমরা এখন যাব তার কাছে, সে উঠে বসে আছে। আমার দাদুর তৈরি, কিন্তু বিগত 20-25 বছর ধরে আওয়াজ হয়, কিন্তু কোনোদিন কোনো রহস্য খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আওয়াজ মানে কীরকম আওয়াজ? ঘুমুনির আওয়াজ হয় ছাদে, পায়ে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে রাত্রিবেলা, সেই আওয়াজ হয়। ঘরে বসে আছি, বন্ধু বান্ধব ঘরে নক করার আওয়াজ হয়, দরজা খুলে দিই, কেউ নেই। আচ্ছা, তুমি নিজে শুনেছো? আমি নিজে শুনেছি, প্রায় সময় আমি ইন্ডিভিন টাইম সপ্তাহ দুয়েক আগে আপনাকে মেসেজ করার ঠিক কদিন আগেই আমার বন্ধু এসেছিল আমার বাড়িতে, আমরা দুই বন্ধু মিলে বসে গল্প করছিলাম, হঠাৎ নখের আওয়াজ। আচ্ছা, কিন্তু আমার বন্ধু বলছে যে দাদা দেখ কে এসেছে, কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু নখের আওয়াজটা খুব ভালো জোরেই ছিল। অ্যাকচুয়ালি আমি তো এই জিনিসগুলোকে মানি না, তো কি বলবো, যার বিশ্বাস তার কাছে বিশ্বাস, তো আর বিশ্বাস অন্ধবিশ্বাস এগুলো তো আর ভাঙাতে পারি না। তবে যতদূর সম্ভব আমি প্রুফ এটাই করি যে এগুলো কিছু হয় না। তো আজকেও রাতে আছি, আওয়াজ পাওয়া গেলে তো আজও পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায় আওয়াজ, প্রায় দিন তেমন আজও পাওয়া যাবে বলছো? পাওয়া যেতেই পারে, যে মঙ্গলবার আছে। আচ্ছা, শুভ দিন, দেখা যায় মঙ্গলবারে আওয়াজ হয় প্রায় দিন, মঙ্গল শনিবার শনি মঙ্গলবার প্রায় দিন আওয়াজ হয়। উপরে বললো তো? উপরে ছাদে। এটা তিনতলা? তিনতলা। আর ছাত্রার কিছু দেখে ঘুরে দেখো, ছাত্রার হিস্ট্রি আছে? নেই অবশ্যই, কারণ ছাদেরই তো পায় শব্দটা হয়। আচ্ছা, তাহলে এই ছাদের কেসটা কি হয়? ছাদে বলতে ভুল ভাল আওয়াজ হয়, এখন হয় না কিছু, পৈতৃক রান্নাঘর। আচ্ছা, এখান থেকে কিছু আওয়াজ হয় না আপাতত, কিন্তু ঘর বন্ধ থাকে সেই জন্য দেখা যাচ্ছি। তোমাকে ঢোকা যায়? হ্যাঁ, ঢুকতে পারবে, বেশি দূর না, সাবধানে, পোকামাকড় থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। এটা রান্নাঘর? আচ্ছা, এই ঘর থেকে কোনো আওয়াজ আছে নাকি? এর ঘর থেকে আওয়াজ শুনিনি। এটা রান্নাঘর? দেখাচ্ছি তোমাদের। আচ্ছা বাবাই, এটা রান্নাঘর ছিল? এটা আর এটা ওইটা রান্নার জলের জায়গা ছিল। আচ্ছা, এটা ভাঙলো কেন? মানে এরকমভাবে এ হয়ে গেছে, এখানে আর কি রান্না হয় না নাকি? আচ্ছা, টাইলস বসানো আছে, মানে এই রান্নাঘর খুব বেশি পুরনো দিনের নয়? বহুত পুরনো, টাইলস না। তাহলে এগুলো টাইলস না, সিমেন্টের কাজ, মানে পরে হয়েছে মনে হচ্ছে, এই কাজ তো আগেকার দিনে ছিল না, প্রথম থেকে সিমেন্টের। এটা
তখনকার দিনে এরকম কাজ ছিল বলে আমার জানা নেই। আমার বাড়ির কাজটা দেখে বুঝি যাই, অন্য ঘরগুলো দেখিয়ে দিচ্ছি। ভিলেন কিন্তু এইখানে, তাই না? এখানটা একদিন একজনকে বসে থাকতে আমি দেখেছি, দিয়ে তারপর লাইট না, আমি তখন বাথরুম করতে আসি এই পাশ দিয়ে। আচ্ছা, ওইটা আমার ঘর আছে, এখানে একজনকে বসে থাকতে দেখেছি আমি। মানে অনেকগুলো ঘর আছে না, চলো হাত ভেঙে যাবে তোমার, মানে আমি এটাই বলতে যাচ্ছি, হেলানো আছে তো অনেক সময় হেলানো জিনিস পড়ে যায় স্লিপে, দুম করে দুটো একসাথে পড়বে, দুটো একসাথে পড়ছিল এইদিকে উঠে স্লিপ করে কিভাবে পড়বে, আওয়াজ গুলো নেই এই দরজার চাবি কোনোদিন মামারা কাউকে দেয়নি এখন বলতো, গুপ্তখান আছে কিন্তু এই দরজার কাছ থেকে আওয়াজ আছে, আওয়াজ মানে এটাই এটাই সেই ঘর, সেটাই ঘর, আরেকটা ঘর আছে, ঢোকা যায় ঘরে না, চাবিটা দেয় না তো বললাম তো, ভাঙ মা দরজা। কদিন ধরে বন্ধ করে আছে ঘরটা? বহুত দিন, আমার বয়স যত 35 বছর। আচ্ছা, আচ্ছা 35 বছর। তালা তো দেওয়ানি, দরজা ভেতর দিক দিয়ে আটকানো আছে, ভেতর দিক দিয়ে আটকানো মানে ভেতর দিক দিয়ে ওই পাশে একটা দরজা আছে, এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে আর একটা পাশে একটা দরজা আছে, ওই দিকে আটকানো আছে, ওই তালা চাবি মামার কাছে আছে, প্রবাবিলিটা খোলা হয় না এই ঘরটা, বুঝতে পারছো? ওই ঘটনার পর বিগত 35 বছর ধরে খোলা হয়, খোলা হয়। কি কি মানে কিছু ছিল নাকি ঘরটাতে? কেউ থাকতো না, থাকতো না বলে আওয়াজ পাওয়া যায়, বলতে পারবো কিসের জন্য? ভুল ভাল কথা আমার মাথায় ঢোকে না।
একটা জিনিস ক্লিয়ার হলো না এখানে, যে এত বছর ধরে রুমটা কাউকে থাকতে দেওয়া হয়নি বা ইউজ করা হয়নি কোনো কারণে, বা একটা রুম দেখিয়ে দিচ্ছি তালা মারা রয়েছে এখন অবধি, লাস্ট বিগত 35 বছরে কাউকে চাবিটাও দেওয়া হয়নি, কিন্তু যদি থাকতেই না দেওয়া হয় তো আলটিমেট এখানে আমার যতদূর মনে হয় বড় ইঁদুর থাকতে পারে, বড় কিছু থাকতে পারে, তো সেরকম আওয়াজ কিছু হতে পারে। আলটিমেট জানলা যেহেতু খোলা যাচ্ছে তো সেখানে ছোটোখাটো গ্যাপ থেকে কিছু না কিছু ঢুকতে পারে, সেরকম আওয়াজ কিছু একটা হতে পারে। তো দাদা যেহেতু বলছে 35 বছরে কিছু হয়নি, তো আমি দাদাকে রিকোয়েস্ট করবো আপাতত, সারপ্রাইজ খুলবে না ওটা ওর পাশ থেকে আটকানো, তো দাদাকে রিকোয়েস্ট করবো আপাতত ঘরগুলো খুলে যতগুলো আছে যদি খোলা যায়, তালা ভাঙা হয় তালা ভেঙে আপাতত কাউকে থাকার জন্য বা কিছুদিন পরিষ্কার করে ঘর দুর্গে ছেড়ে দেওয়ার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য, তারপরে যদি সেরকম আওয়াজ কিছু আসে তো দেন আমরা আবার আসবো, আবার একবার এক্সপ্লোর করবো, আবার দেখবো কী আছে, দোয়া করে থাকবো। তো আপাতত এইটুখানি দাদাকে রিকোয়েস্ট করবো। এখানে একটা ঘটনা আছে, আমি রান্না করতে করতে ওটা নড়ছে, ওটা কি নড়ছে? আরে এইটা, ও আচ্ছা আচ্ছা, আমি বক্সিং করছিলাম তাহলে। তোরা ভাই এটাকে ভূত ভাবিস না, তখন নাড়ি দিয়ে গেলি না? আরে ওখানে জং পড়েছে না, এটা রাখা আছে। আচ্ছা এই যে ভূত বাড়িতেই ভূত থাকে, এই যে বাবাই। হ্যাঁ তোমরা এই আওয়াজগুলোই পাও, ঝড় না এলেও হয়তো কিছু একটা জঙ্গে হালকা হয়তো হাওয়াতে, জঙ্গে কিছু না, জাস্ট জানলা যেহেতু খোলা তো ফুল এত এই ফ্লোরে এই হাইটে হাওয়া আসছে, আর এটা তো যত ভারী হোক এটা তো ঝুলছে হ্যাঙ্গিং, না একটা কথা বলছি, এটা যত ভারী হোক এটা তো আর কোথাও কোনো একটা জায়গায় বসানো নেই, এটা তো ঝুলছে একটা দড়ির ওপর, সে তো নড়তেই পারে হাওয়াতে না, তাই না? আমার মনে হয় এই আওয়াজগুলি তোমরা পাও হাওয়ার রোটেশনে, দাদা কি নেই ভাই এয়ার রোটেশনে, তো এয়ার রোটেশনের জন্যই আলটিমেট নড়াই, নড়ার আওয়াজটাই হয়তো অবশ্যই লেগে যেত, আলাদা করে কিছু নেই এইগুলোই। ঠিক আছে নেক্সট স্টোরি যেটা ছিল সেটা আজ যেটা শুনছিলাম, তো দাদা বলো ওটা শুনে নি। খোলা বারণ আছে, যদি ওইখানে স্বস্তি চিহ্ন ফিন্ন কিছু বাড়ির লোক খোলে না আরকি, এটা অনেক মৌমাছি বন্ধ আছে, এটা চারদিকে স্বস্তি চিহ্ন দেখছি, ভেতর থেকে বন্ধ না, ভেতর থেকে মনে হচ্ছে তো তালা নেই, ভেতর দিক থেকে বন্ধ আছে, ভেতর দিক থেকে বন্ধ, তো আলটিমেট অনেক দিন হয়ে গেছে, ওই দিক দিয়ে বন্ধ, ওই দিক দিয়ে একটা দরজা আছে বললো, ওপর দিক দিয়ে ছাদ দিয়ে একটা দরজা আছে, সেই দিক দিয়ে বন্ধ আছে, খোলা যাবে মনে হচ্ছে আমার, খুলবো নৌপাশে, বাড়ি মালিক বারণ করছে, বাড়িতে কেউ না থাকলে খুলে দিত, এটা কি তোমাদের বাড়ি থেকে বারণ আছে খোলা, বাড়ি থেকে বারণ, আমার যতদূর মনে হয় কি ভেতরে সম্পত্তি নেই, তো আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে এইসব বাড়িগুলো কি বলতো পুরোনো দিনের একটা মানে তথাকথিত প্রচলিত যেটা বলে, যে কন্টিনিউয়াস মানে কোনো একটা জায়গায় কোনো আওয়াজ বা কোনো সেইসব ঘরগুলো স্বস্তির চিহ্ন দিয়ে, যেমন অ্যাজ এ লাইক এ মুভি গাইজ ইউ নো দ্যাট, সো কোনো ঘর বন্ধ করা মানে মঞ্চ ইয়ে করে তালা দিয়ে, তো সেরকম ঘরগুলো এরকমই সেম লাইক এরকম স্বস্তির চিহ্ন বা ঠাকুরের কোনো চিহ্ন দিয়ে বন্ধ করে রাখা, এটা পুরোনো রীতি অনুযায়ী তারা খোলে না কোনো ক্যামেরা, ক্যামেরা এটা নিতে পারবে একবার দেখতো তলা দিয়ে, আমার
মনে হচ্ছে সেরকমই কিছু একটা পুরনো ঘর। ক্যামেরাটা নিতে পারবে? প্রীতম দা, প্রীতম দা, এটা কার এই জুতো মতো লাগছে, কি দেখো তো, পা নাকি? একটা চটি আছে, জাস্ট চটি আছে, একটা চটি আনছি না। আচ্ছা আচ্ছা, তোরা ভয় পেয়ে যাস না আবার। এটা থেকে এসেছিলাম এই সিঁড়ি থেকে উপরে, তো আমরা এখন যাচ্ছি আরেকটা দিক থেকে উপরে। এই ঘরগুলো এরকমই পুরোনো দিনের মতন একটা ঘোরানো হয়েছে, এটাকে ঘোরানো। তো আমরা এখন যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কোথায় যাচ্ছি। এই পোর্শনটায় লোকজন থাকে না? হ্যাঁ, এখানে লোকজন থাকে। বুঝতে পারি না ভাই, যে মানে যে বাড়িতে লোকজন থাকে সেই বাড়িতে এই সমস্ত জিনিস হয় কী করে? ফার্স্ট অফ অল কলকাতায় এরকম পুতুল বাড়িও আছে, নিচতলায় লোক বাস করে, অথচ হন্টেড হিসাবে। ভাই আগার মানে নেটে সার্চ করে দাও না, টপ 10 হন্টেড প্লেস ইন কলকাতা, তো পুতুল বাড়ির নামটা 3rd নাম্বারে আছে, 3rd থেকে 4th নাম্বারে। ক্যান আই সে সামথিং বিহাইন্ড দ্য স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা সম্পর্কে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা আমি পরে বলবো। তুই তো এর আগে এখানে এসেওছিলি 3 বার। যেগুলো কিসের? ভয় বলে সবাই ছাদের উপর নাকি নাচানাচি হাঁটাহাটি প্রচুর কিছু হয়, তো আমরা এখন এখান থেকে উঁকি মারলে এটা হচ্ছে আর একটা ঘর, এই ঘরটা তালাটা মারা পুরো অনেক দিনের। আচ্ছা এই এক সেকেন্ড না, এই তুমি স্বস্তিক চিহ্নগুলোর কথাই বলছিলে, এগুলো তোমার জন্মের আগের থেকে, তো এইগুলো নিয়ে আমি আমার মনে হয় এইগুলো নিয়ে সন্দেহ করার কি আছে? এরকম চিহ্ন তো আমাদের বাড়িতেও আছে, সব বাড়িতেই থাকে মঙ্গল কামনার জন্য। না এটা আমি একটু ব্রিফ যদি দিতে পারি, যদি এ না হয়, এইখানে দেখো নেওয়া রয়েছে সতী কামরূপ কামাখ্যা মাতা বামা তারা 1 2 3 4 5 6 7 মাঝখানে, এটা 10 মহাবিদ্যার সাইন। এটা হচ্ছে একটা হচ্ছে সবাই অতি আদিম তন্ত্রবিদ্যার সাইন, তন্ত্রবিদ্যার সাইন। আমাদের তন্ত্রবিদ্যা নানা রকম হয়, একটা হচ্ছে 10 মহাবিদ্যা, 16 মহাবিদ্যা, 12 মহাবিদ্যা, এটা 10 মহাবিদ্যার সাইন। এবং এইটা কিন্তু কোনো মানে সিদ্ধ তান্ত্রিক ছাড়া কেউ কিন্তু আঁকার রাইট থাকে না, অর্থাৎ এটা বাবাই দ্বারা বলবে আমি জানি না, এই ব্যাপারটা সম্পর্কে সত্যি আমি জানি না, এখানে তার মানে কোনো তান্ত্রিক এসে ঘর বন্দনা করে গেছে, নাহলে এটা কিন্তু কোনো সাধারণ মানুষ আঁকতে পারে না। আমি এটা আমার এক মামাদের ঘর, তাদের হেফাজতে আছে ঘরটা, তারা কোনো কিছু দেখেছে কিনা বলতে পারবো না, তারা আওয়াজ পেয়েছে কিনা আমাকে এখন কোনো কিছু জানেনি, কিন্তু বন্ধ আছে বহুদিন না, চাবি তাদের কাছে আছে তারাই। তাহলে মারা আমাদেরকে রাখলে কেন? মারা কোনো বাড়ি ঢুকতে দেবে না যখন, মারা ঢুকতে দিতে পারবো না কিন্তু দেখাতে পারি। আসো এবার ছাদ নিয়ে ঘরটা দেখতে যাও তো, এই দিক দিয়ে আসো। আচ্ছা ঘরটা কিছুই তো নেই, নাথিং মাচ, নাথিং মাচ, শুধু বন্ধনা করা, কোনো মঙ্গল কামনার জন্য তো বন্ধনা করা হতে পারে। বলা হয় শুনে বলা হয় যে খাটা পায়খানা, অর্থাৎ পায়খানা যেখানে থাকে সেখানে নাকি খারাপ ব্যাড ফোর্স সব থেকে বেশি ইভিল ফোর্স এ করে। তো আমি জানি না আমি ক্যামেরা দেখাতে পাচ্ছি কি না, এখানে যে আমি যে চেয়ারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেড প্যান, অর্থাৎ এখানে কোনো অসুস্থ মানুষ থাকতো, এটা কি মানুষটা নিচে থাকতো উপরে সেটা নিয়ে রেখেছে মনে হয়। হ্যাঁ তো এই ঘরটার মধ্যে রাখাটা, হ্যাঁ তো পায়খানা থাকা মানে যে সেখানে ভূত থাকবে তা তো কোনো মানে নেই ভাই, পায়খানা তো প্রতিটা বাড়িতেই আছে, তার মানে মানুষ পায়খানা করে ছেড়ে দেবে ভয়েতে? এইগুলো অজ
হাগু আজ থেকে আমার বন্ধ, নো হাগু ইন টয়লেট। রামগরুর ছানা হাগতে তাদের মানা। এই বাড়ি সবথেকে মোস্ট হন্টেড প্লেস যদি বলি সেটা কিন্তু এই লোকেশনটা, এই জায়গাটা সব দরজায় তালা মারা। আচ্ছা আমি ক্যামেরাকে বলবো এটা একদম নিচে নেমে গিয়ে, আমি তোমার সাথে যাচ্ছি, ভয়ের কিছু নেই, আমরা সবাই যাচ্ছি, পুরো জায়গাটা দেখা। এটা হচ্ছে একটা ছাদের ঘর বুঝলে তো, এইখানে এই বাড়ির এমন কোনো মানুষ নেই যে এখানে ভয় পায়নি, কোন জায়গাটা ইনক্লুডিং মি, এই যে জাস্ট এই জায়গাটা, জাস্ট এই জায়গা, আমি অত নিচে যাব না, জাস্ট এই জায়গাটা প্রচন্ড জিনিসে ভরা। তা পরিত্যক্ত